হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আসাম এইচএসএলসির ম্যাট্রিকের জেনারেল ম্যাথমেটিক্সের দু হাজার একুশের কোয়েশন পেপারটা নিয়ে আসছি তো এই ভিডিওর মাধ্যমে আমি এই কোয়েশন পেপারটা কোয়েশন পেপার যতটা এমসি কিউর কোয়েশন আছে টোটাল বারোটা এই বারোটা কোয়েশান আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমাধান সমাধানশো দেখাবো তো টোটাল এমসি কিউ কোয়েশনটা আমি দেখাবো তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে নেবেন যাতে যাতে আপনি ভিডিওটা আপলোড করার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সো প্লিজ টেস দি চ্যানেল বাই প্রেসিং দ্য সাবস্ক্রাইব বাটন সো ডেট ইউ ক্যান গেট দি ভিডিওলোড সো সোস স্টার্ট প্রথম কোয়েশ্চন হয়েছে শুদ্ধ উত্তরটি বেছে নাও ঠিক আছে চুজ দ্য কারেক্ট আনসার উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পারফেক্ট স্কোয়ার কোনটা ঐ আমার পূর্ণ বর্গ সংখ্যা নয় একটা অপশন হয়েছে ফোর ফোর ওয়ান একটা অপশন হয়েছে ফাইভ সেভেন টু একটা ফাইভ সেভেন সিক্স একটা সেভেন টু নাই তো আমরা একটা একটা কপির মাধ্যমে দেখাই ঠিক আছে কোনটা পারফেক্ট স্কোয়ার নয় ঠিক আছে মানে পূর্ণ বর্গ সংখ্যা পুরো বর্গ সংখ্যা নয় দেও আনসার হবে ফাইভ সেভেন টু অপশনটা হবে এটা কী হয়েছে আমি তো দেখাই ঠিক আছে ফাইভ সেভেন টু হবে কি আমার বর্গ সংখ্যা এখন বর্গ সংখ্যা মানে কিটা আমরা জানি যে একটা যেমন এক্সাম্পল নয় ফোর ফোর এটা হলে একটা বর্গ সংখ্যা পূর্ণ বর্গ এটা পারফেক্ট স্কোয়ার হতে পারে কারণ কিনা আমি সমান সমান দুইটা নাম্বার স্কোয়ার করলে আমার ফোর ভাব বর্গ সংখ্যা অনেকটা সমান সমান সংখ্যা আমরা যদি স্কোয়ার করার পরে এই নাম্বারটা যদি আসি তাহলে আমরা কিন্তু বর্গ সংখ্যা ঠিক আছে যেমন কি এখন একদম কহিলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পূর্ণ বর্গ সংখ্যা কারণ কীটা ফাইভ স্কোয়ার করলে আমার টোয়েন্টি ফাইভ কিন্তু যদি আমি যদি টেন টেনটা পূর্ণ বর্গ সংখ্যা কারণ টু ফাইভ যে টেন মানে ফার্স্ট দেবনি দশ হইব এই ফার্স্ট দিন দশ ফাইভ আর ইন্টু ফাইভ ইন্টু টু হলো টেন হইব কিন্তু এই ফাইভ আর টু এই দুইটা নাম্বার সেম নাই সমান সমান সংখ্যা পূরণ করে যদি আমার মূল নাম্বারটা যদি আই যায় তাহলে আমরা কই বর্গ সংখ্যা মানে দুইটা ঠিক আছে তো এখন আমরা শর্টকাট সঠিক পদ্ধতিতে আমরা এটা সেকেন্ডার পদ্ধতি আমরা এই আনসারটা কিনে বারম দেখি ন যদি কোনো নাম্বারের শেষে যদি লাস্ট ডিজিট যদি ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন অথবা জিরো এই সংখ্যাগুলো কোনো একটি সংখ্যা থাকে লাস্ট ডিজিটে তাহলে এটা হবে পারফেক্ট স্কোয়ার যদি টু থ্রি সেভেনের যদি কোনো একটা নাম্বারও লাস্ট ডিজিট থাকে তাহলে আমরা কম এটা পারফেক্ট স্কোয়ার নয় ঠিক আছে কোনো একটা নাম্বারের শেষে যদি ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন কিংবা জিরো থাকে তাহলে আমরা রকম এটা পারফেক্ট স্কোয়ার বাট টু থ্রি সেভেন এইট তাহলে এটা রকম আমরা লাস্ট ডিজিট দেখো তার রকম এটা পারফেক্ট স্কোয়ার নয় এবং তাহলে আমার পারফেক্ট স্কোয়ার এবার আমরা আনসারও নেবেন ঠিক আছে দেখো দেখো ইনো আমার ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন জিরো এটা আমার লাস্ট ডিজিটার আসেনি থাকলে এইবিলাক এটা আমাৰ পফেক্ট স্কোয়াৰ পূৰ্ণ বৰ্গ সংখ্যা আহিব এইটো কিন্তু আমাৰ বৰ্গসংখ্যা নহয় নিজৰ কোনটা বৰ্গ সংখ্যা নহয় অটাকত তেবিলাক পূৰ্ণ পূৰা বৰ্গ সংখ্যা এটা লাষ্টে ওৱান আছে এইটো ছিক্স আছে ছিক্স থকাৰ কাৰণ এটা বৰ্গ সংখ্যা হ'ব এইটো নাইন আছে ইনো নাইন আছে ইনো নাইন আছে এটা বৰ্গ সংখ্যা হ'ব কিন্তু আমাৰ বৰ্গ সংখ্যা নহয় হৈছে তে লাষ্টে ডিজিট এটা কথা টু টু হ'লে আমাৰ বৰ্গ সংখ্যা নহয় ঠিক আছে ওৱান ফ'ৰ ফাইভ ছিক্স নাইন কি বা জিৰ' থাকলে এটাফেক্ট স্কোয়াৰ চ' আনচাৰ ইজ বি ঠিক আছে নেক্সট কুৱেশ্যন দি বেলু অফ মাইনাসু বাই থ্ৰী বেকেটে পাৱাৰ ক'ত ফ'ৰ এটা বেলু কত ই দেখ আমাৰ জানি যে কোনো এটা নাম মাইনছ চাইন যদি মাইনছ থাকে আৰু এনে যদি পাৱাৰ যদি মচন খেলি থাকে বা ইভেণ্ট নাম্বাৰ যদি থাকে ত' প্লাছ হয় মানে অত মাইনাসে প্লাছ মাইনাস ৱানে প্লাছ 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 হয় আনিব অটামোটাৰ লৈব যে মাইনছ আৰু যদি মচা থাকে বা ইভেণ্ট নাম্বাৰ যদি থাকে ত' প্লাছ আহিব ইনেতো ইনো নাম্বাৰটা মাইনাছ মানে এই দুইটা তোতো নাই হয় অইব নাই ডি হ'ব ঠিক আছে কিন্তু নহয় দেখোন হয় দি ভেলু অফ টু ডি বাই টু ডি বাই থ্ৰী ফ'ৰ মানে আমি দুই দি আমি দেখোন চাইড বাৰ ইনটো দুই চাইড বাৰ ইনটো টু ইন টু টু ইন টু টু ইন টু টু আর আট দুগুনি শূন্য শূন্য আর তিন সেভেন কথা রই এইট্টি ওয়ান হইব আপনার কথা আনসার ডি ঠিক আছে আনসার হইব কি ডি এটা হতো না এটা উপরে সিক্সটিন ঠিক আছে আর আটটা মনে করি মাইনাসই থাকে আর পাওয়ার যদি যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বারই থাকে তাহলে আমার প্লাস সাইন থাকো ওকে তো নেক্সট কোয়েশন দি এইচিএফ অফ ওয়ান থার্টি ফাইভ অ্যান্ড টু টু টোয়েন্টি ফাইভ ইজ একশো পঁয়ত্রিশ এবং টু টোয়েন্টি আমরা ঘোষা ঘুমা করতাম ঠিক আছে তো গোসাগুলো কপির মাধ্যমে দেখা ঠিক আছে দ প্রথমে আমি একশো পঁয়ত্রিশ আর দুইশো পঁচিশে লোক গোসাগুলো নেব ঠিক আছে সরি টু টোয়েন্টি ফাইভ আর ওয়ান থার্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ কবার যাব একবার দুইবার হয়ে গিয়া দুইশো সত্তর বেশি তো ওয়ান থার্টি ফাইভ রই আর ফাইভ ফাইভটা শূন্য আর বাইশটি তার্টিং হতো নাইন এখন ও নাইনটি রে রাখবো আমি বাজক হিচাপে ওৱান থাৰ্টি ফাইভ দি আমি বাজ্য হিচাপে ৰাখি ঠিক আছে নাইণ্টি ওৱান থাৰ্টি ফাইভ মানে ক'ৰবাৰ যাব একবাৰ যিব দুইবাৰ হ'লে কি ওৱান এইট্টি হৈ যাব বেছি হৈ যাব তো নাইণ্টি ওৱান যা নাইটি ফাইভ থাৰ্টিন তাক নাইনগিলেগি ক'ত থাৰ্টিন তাকে নাইন গেল কি আমাৰ ফ'ৰ ঠিক আছে এখন অ' ফ'ৰ্টি ফাইভ আমি বাজক হিচাপে ৰাখোঁ আমাৰ অ' নাইণ্টিৰে আমি আনি বচাইম ঠিক আছে ফৰ্টি ফাইভটো যা নাই আনচাৰ হৈছে জিৰ' এখন দেখোন টু টোয়েন্টি ফাইভ 225, 135 টু 1 ফাইভ ফাইভ প্লাস 90 যুগ করলে আমার টু টোয়েন্টি ফাইভ হয়ে যাব আমরা আগে পড়িয়ে আছি বাজ্য ইজ ইকাল টু বাজক ইন্টু বাঘফল প্লাস বাক্স এটা বাজ্য ইকুয়াল টু বাজক ইন্টু বাঘফল প্লাস বাক্সেস ওয়ান থার্টি ফাইভ প্লাস নাইনটি যোগ করলে আমার টু ফাইভ হয়ে যাব আর ওয়ান ফাইভ ইকুয়াল টু নাইনটি ইন্টু ওয়ান প্লাস ফোরটি ফাইভ ঠিক আছে নেক্সট ও নাইনটি আবার হয়েছে প্রত্যেকটা হইতো প্রত্যেকটা হইত এখন নাইনটি নাইনটি কেলে ফোরটি ফাইভ ইন্টু টু প্লাস জিরোটি টু প্লাস জিরো ঠিক আছে ইন লাস্টের কত হয়েছে ফোরটি ফাইভ লাস্টে ফোর্টি ফাইভটা হয়েছে আমার বাজক ঠিক আছে এই ফোর্টি ফাইভট এভাবে আমার গীতা আইব ঘোষাবহি ফোর্টি ফাইভ টু এভাবে গীতা ঘোষাব কোন অপশান আছে সি অপশন আছে ফোর্টি ফাইভ সো আনসার ইজ সি ফোর্টি ফাইভ আনসার ইজ সি ফোরটি ফাইভ ঠিক আছে নেক্সট নাও একটি ঘন্টা আঠারো সেকেন্ড এবং অন্য একটি ঘন্টা ষাট সেকেন্ড অন্তর বাজে মানে আটটা একটি ঘন্টা আঠারো সেকেন্ড আর একটা ঘন্টা ষাট সেকেন্ড পরে পরে বাজে অন্তরে ডিফিসে কোনো এক সময়ে দুইটি ঘন্টা একই সময় বাজলে কোনো একটা সময় যদি একটা ঘন্টা আর একটা ঘন্টা এক লাগে বাজে না একটা ঘন্টা আঠারো সেকেন্ড পরে অন্যটা ঘন্টা ষাট সেকেন্ড পরে পরে যে কোনো একটা সময়ে দুইটা ঘন্টা একই সময় বাজলে একই সময়ে যদি একই টাইমে যদি দুইটা ঘন্টা বেজে ওঠে তাহলে কত সেকেন্ড পরে ঘন্টা দুইটা পনেরোটা একসঙ্গে বাজবে তাহলে কী ধরুন আমরা দশাগুলি নিম আঠারো আর ষাটের মধ্যে ঠিক আছে না আঠারো ষাটের মধ্যে আমরা দশাগুলি নাম নয় দুগুণি আঠারো তিন তিনকে আর নয় তিরিশ দুগুণি ষাট পনেরো দুগুণি ত্রিশ তিভেসা পনেরো এটিন এটিনটা ব্যাঙ্কে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি সিক্সটি ব্যাঙ্কে পাচ্ছি কত আমরা টু ইন্টু টু ইন্টু থ্রি ইন টু ফাইভ ঠিক আছে এখন এইটিন আর সিক্সটিন লসাখব না লসাখ টু দুইটা থেকে ই টু ই থ্রি ই ফাইভর জোড়া নাই মানে ওপর নাই ই টু ইনো আসলে ইন নাই থ্রি ইন তাহলে নাই তার নাই ই টু আই টু আইব এখন সব ইন্টু করে তিনগুণি ছয় কোনটা কি আমার বহুপদ আমরা বুঝতে পাই যে যে বহুপথ ভাই ফ্র্যাকশনও হয় না ভগ্নাংশ হয় না এটা ফ্র্যাকশন এটা এটা হইতো না এটা হইতো না বি এটা একদম ইজি ই এম সিকিউটা বেশিরভাগ এম সিকিউটা বই থেকে হুবহু তুলে ধরা তো এটা এর খুব ইজি এটা হইব কি বি আনসার নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার সিক্স নিত্যের রৌকিক সমীকরণের জোড়াগুলি বিবেচনা করো এই যে দুইটা সমীকরণ দিছে এই সমীকরণ বিবেচনা করতাম যদি সংগত না অসংগত বা কোনটা সংগত কোনটা অসংগত আমরা আগে করলে ঠিক আছে অসমীকরণ

ঠিক আছে আমি ধৰি এ ওৱান বাই এ টু এ ওৱান বাই এ টু আমাৰ এক নম্বৰটা কৰি ঠিক আছে প্ৰথমটো এইখিন এ ওৱান ওৱান এইব্ৰি এ ৱান থ্ৰী আৰু এই যে কমাই দিছে আগলাই চিজন অটাইবী এ টু ই প্ৰথমে এ বি চি নৰ্মেল ধৰি আমাৰ যদি আমাৰ এটাৰ এটা সংকীৰ্ণ এ বি চিম ইনো এ ৱ ই চিহ্নিত কৰ্তম কৰি এটা এ ওৱান এটা ধৰিছে এ টু ঠিক আছে এ ৱান বাই এ টু থ্ৰী বাই ম বি ওৱান বাই বি টু বি ৱান বি কত টু বি টু কত থ্ৰী বি ৱান কত টু আৰু বি টু ক'ত থ্ৰী চি ওৱান বাই চি টু ইকুৱেল টুৱান কত ই ফাইভ টু লৈ আহিলে মাইনাছ ফাইভ আৰু ইফাল লৈ আহিছে মাইনাছ ফাইভ মাইনাছ মাইনাছ ফাৰ্ষ্ট দি ফাৰ্ষ্ট কাটিলে ওৱান ফাইভ ঠিক আছে তে আমি প্ৰথমটো ভাইছিলোঁ অট'পিক আমাৰ এ ওৱান অটা এ টু

মাইনাস মাইনাসাটি তিন আগে তিন সি ওয়ান বাই সি টু নাইন এই নাইনটা এইটা আনলে মাইনাস নাইন ইটা কি মাইনাস এইটে কি দেখো এ ওয়ান বাই এ টু মানুষ বি ওয়ান বাই বি টু মানে কি ওয়ান তো এ ওয়ান বাই এ টু ইকুইল টু সমান বি ওয়ান বাই বি টু সমান কিন্তু সি ওয়ান বাই সি টু লোক সমান নেই না এটা নাইন বাই এই টু এই দুইটা কি ওয়ান ওয়ান অর্থ সি ওয়ান বাই সি টু লোক সমান নয় নট ইকুয়েল টু

মাইনাস এক্স কিউ মাইনাস ফোর সংখ্যা মূল্যের সংখ্যা আমার মূল মাস যদি একশো বেলতটা পাই আমরা যদি এটা করি আমরা মূল তো আমরা সংখ্যা দুইটাও এটা একদম বেশি দুই ঠিক আছে আমরা মূল্যের সংখ্যা দুইটাই পাই কারণ ওপরে যদি আমরা বাঙালি এক প্লাস টু হল মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার বাঙাই বাঙ্গালি ফোরে আমরা একটা নাম্বার নাম্বারটা দুইটা নাম্বারও একশো বেলতটা দুইটা বৃদ্ধ ঠিক আছে তো আমি একটা দেখাইলাই এ এছ প্লাছ টু হ'ল দি এছ কিউ প্লাছ টু কিউ মানে এ কিউ প্লাছ বি কিউ অকু যদি আমি এ ধৰি অকণ যদি বি ধৰি তেতিয়া এ প্লাছ বি হোল ডি কিউ ফৰ্মুলা কেতিয়া অ' ফৰ্মুলাৰ লিখা আছে এ কিউ প্লাছ বি কিউ প্লাছ থ্ৰী স্কোয়াৰ বি প্লাছ থ্ৰী এ বি স্কোয়াৰ এই ইচ্ছা আমি ভাঙি ল'ম অকলে এ বি ধৰিলে এ কিউ প্লাছ বি কিউ প্লাছ থ্ৰী এস্কোৱাৰ বিস্কুৱাৰ বি প্লাছ থ্ৰী এ বি স্কোৱাৰ ইকুৱেল টু এছ কিউ প্লাছ ফ'ৰ কিন্তু এছ কিউ নেছক কেঞ্চেল টু কিউ ফৰ্মত আমাৰ এইটো তিন দুণি ছয় সিক্স স্কোয়ার দুই দুণ সাত বারো এক্স ইকাল টু মাইনাস ফোর নেক্সট এই আমার গেলাম সিক্স স্কোয়ার হলাম বারো এক্স হলাম এইট এইট মাইনাস ফোর এইস আনলে প্লাস ফোর স্কোয়ার প্লাস বারো এক্স আট বারো ঠিক আছে প্রত্যেকটা আমি বাঘ করলাম বারো টু বারো স্কোয়ার প্লাস টু প্লাস টু এটার যায় না ঠিক আছে তখন আমরা আমরা দীঘার সময় একটা ফর্মুলা যাইছি এক্স একেল টু মাইনাছ বি প্লাছ মাইনাছ ৰুটু বা বিস্কোাৰ মাইনাছ পঢ়ি ডিভাইড বাই টুৱে এইবাবে ঘূৰি আহিলে প্লাছ মাইনাছ দাইনাছ বি মাইনাছ ডি অক' বি স্কোয়াৰ মাইনাছ পৰছি বিক টু স্কোয়াৰ মাইনাছ ফ'ৰ এ ক'ত ওৱান চি ক'ত টু টু এ মাইনাছ টু প্লাছ মাইনা দুগুণি চাই চাৰে দুগুণি আঠ মাইনাছ টু প্লাছ মাইনাছ আঠতে চাইড লিখি চাই এইট বৰ মাইনাছ থাকিব ডিভাইডেড বাই টু ঠিক আছে মাইনাছ টু প্লাছ মাইনাছ

ফোর প্লাস মানে মাইনাস ত্রিশ আর বারো বারো থেকে সারি কালে কি আট বারো বারো মাইনাস তো আনসার ইজ কারেক্ট আছে ঠিক আছে অপশন ইজ কারেক্ট আছে সি নাইন ঠিক আছে নেক্সট দেখো এবি ত্রিপুজের এ বি এবং এস সি বাহুতে ক্রমে ডি এবং ই দুইটা বিন্দু মানে এবি এটা ত্রিপুজ আছে এবি আর এসি দুইটা বাহু আছে এই দুইটা বাহু মধ্যে ডি এবং ই দুইটা বিন্দু আছে আর ডি সমান্তরাল বেশি ডিৰ বিলু মানে ডিৰ বিলু ডিৰ ডি বিমানত এ ইমানত আৰু এ চিৰ মানত ডি এ ডি অত হ'ব ঠিক আছে তো অটো আমাৰ চিত্ৰসহাৰি দেখাই ন এ বি চি ত্ৰিপুজি আমাৰ দুইটা এ বি আৰ এ চি দুইটা ভাব আৰু ডি ই ডি আৰ ই দুইটা বিন্দু ডি আৰ ই মানে এ বি তে ডি বিন্দু দুই আৰু এ চি তে ই বিন্দু ঠিক আছে এ বি ৰূপে ডি আৰ এ চি ৰূপে ই কিন্তু মধ্য বিন্দু হৈছে ঠিক আছে ডি সমান্তৰাল বেছি যদি ডি সমান্তৰাল বেছি হয় ডি সমান্তৰাল বেছি যদি হয়ান্তৰাল বেছি এ ডি ডি আর এই বাই ইসি এডি বাই ডি বি ইকল এই বাই ইসি আমার আগে পাশে আইসি যে ডিচ ওয়ান হইলে হয়ে এডি বাই ডি আর এই বাই ইসি মানে এডি বাই ডি বি ইকল এই বাই এসি ঠিক আছে এডি বেল বাড়ি তো এডি রাখ আর ডি বিল কথা সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার ইকুয়াল টু এর বেল কথা এ ই ওয়ান পয়েন্ট এইট ইচি এ ক'ত হৈছে ফাইভ পইণ্ট ফ'ৰ এম কেইটা শুনো ক্ৰছ মাল্টিফিকেশ্যন কোনে কোনে কৈছে এ ডি আৰ ফাইভ পইণ্ট ফ'ৰ গ্ৰহণ কৰিলে ফাইভ পইণ্ট ফ'ৰ এ ডি দিয়ক পইণ্ট টু আৰু ওৱান পইণ্ট এইট্ৰহণ কৰিব ছেভেন পইণ্ট টু আৰু ওৱান পইণ্ট এইট ইণ্টু টুৱেলভ পইণ্ট নাইনটি ছিক্স এখন আমি এ ডি বুলি লগত এ ডি আকৌ ইকুৱেল টু টুৱেলভ পইণ্ট নাইণ্টি ছিক্স ফাইভ পইণ্ট ফ'ৰ ইণ্টোৱে আছে ইচাইটি ডিভাইড হৈ আহিব ঠিক আছে

অগু কি আমাৰ এক্স ওৱান অগু ৱাই ওৱান অগু এক্স টু অগু ৱাই টু ঠিক আছে তে আমাৰ কৈছে এক্স টু মাইনাছ এক্স ওৱান এক্স টু মাইনাছ এ ইয়াৰ পৰা ফৰ্মুলাৰ মাজে আছে মাইনাছ মাইনাছ দিলা ইয়াৰ পৰা আছে এক্স টু মাইনাছ এক্স ওৱান এক্স ওৱান ক'ত এ হ'ল দি স্কুৱাৰ ইয়াৰ ফৰ্মুলাত প্লাছ আছে প্লাছ দিলা আবাৰ ৱাই টু মাইনাছ ৱাই টু আছে ক'ত মাইনাছ বি মাইনাছ ফৰ্মুলাত আছে ইয়াৰ পৰা ৱাই টু মাইনাছ ৱাই ওৱান ৱাইখন কথা আছে বি ঠিক আছে এখন দেখোন এনে মাইনা আছে এনে মানা আছে কটাই দুইটাই মাইনাছ টু এ হ'ল স্কোৱাৰ প্লাছ এনে বি এক দুইটা বি মাইনাছ টু বি মাইনাছ আছে ঠিক আছে নেক্সট মাইনাছ দিবলৈ প্লাছ দুদিন চাইড আৰু এ দিব এস্কোৱাৰ ৰব প্লাছ মাইনাছ দিব প্ৰ'লে প্লাছ দুট বি দিবলৈ ৰব ঠিক আছে আচ্ছা আমি ই ফোরটি ই ফোরটি কমন নিতে পাম যেহেতু দুইটার ফোর আসে ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নবো আর ফোর স্কোয়ার কোনো ফোর স্কোয়ার ফোর এ বি স্কোয়ার কোনো ফোর বি স্কোয়ার এখন রুটুবার তো এই সংখ্যা বাড়িতে আমরা জানি যে সমান সমান সংখ্যা যদি রং করার পরে যদি মূল সংখ্যা যদি তাহলে একটা সংখ্যা আই যেমন দুইগুণির সাইড দুইবার বার হয়ে যাব রুট বার হয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এই আনসারটা হয়ে যাচ্ছে দেখি আমরা টু রুটুবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অপশান এস আছে সো অপশন এ স্কারেক্ট আসার ঠিক আছে

আমাৰ দিছে ঠিক আছে আহিব ডিভাইড হৈ আহিব ইকুৱেল টু এল স্কো হাণ্ড্ৰেড ছয় আশ ই যে আমার একশো এল স্কোয়ার ই একশো টু এল রোটবার তো এই সংখ্যা আমরা জানি যে সমান সংখ্যা যদি ইনটু করার এই সংখ্যাটা যদি আই যায় তাহলে আমার এটা ভাঙব তাহলে দশ দশ একশো তো এটা টেন আইব টেন ইকুয়াল টু এল তো এল কত টেন এল মানে আমার ধরিব সো আমার আনসার কি বি টেন মিটার অপশন বি ইজ কারেক্ট ঠিক আছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু না কিছু একটু হেল্প হবে সো পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি ইয়ার কোয়েশন পেপারটা সমাধান করা চাইব এমসি সো প্লিজ সাবস্ক্রাইব নেন थैंक ইউ